বিসমিল্লাহ রহমান রহিম, গ্লোরিয়াস একাডেমি অ্যান্ড আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ভিডিও লেকচারে আমি সংখ্যাপদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। সংখ্যাপদ্ধতির রূপান্তর কি, মানে সেটা কিভাবে পরিবর্তন করা হয়, অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়, অথবা বাইনারি সংখ্যাতে কিভাবে ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে হয়, আবার ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল থেকে কি আমাদের ডেসিমেলে কিভাবে আমরা সংখ্যাপদ্ধতির রূপান্তর করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এখন আমাদের কাজ হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যাপদ্ধতির রূপান্তর। এখন ডেসিমেল থেকে বাইনারি সংখ্যাপদ্ধতির রূপান্তর আমরা কিভাবে করব? ডেসিমেল থেকে বাইনারি সংখ্যাপদ্ধতির রূপান্তর করার জন্য প্রথমে আমাদের প্রশ্ন দিকে খেয়াল রাখতে হবে, কি দেওয়া আছে। 23 একটা ডেসিমেল নাম্বার, তার সমকক্ষ বাইনারি মানটা কত। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা 23 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিব। কারণ কি, যেহেতু বলছে বাইনারিতে রূপান্তর করতে, যখন বলবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করো, তখন আমরা কি করব, যেহেতু বাইনারি 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করব 23, 2 দ্বারা যদি 23কে ভাগ দিই তাহলে আমরা জানি কি 11 দুগুণে 22, অবশিষ্ট থাকে কত 1। এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে কি ভাগশেষ। এই ভাগফলটা, ভাগফলের মানটা লাগবো এখানে একটু স্পেস দিয়ে, তারপর আমরা ভাগশেষের মানটা লাগবো এখানে। অনুরূপভাবে আবার 2 দিয়ে 11কে ভাগ করব, ভাগ করলে কি হয় 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে কত 1। আবার 2 দিয়ে 5কে ভাগ করব, 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে কত 1। আবার 2 দিয়ে আবার 2কে ভাগ করব, 2 1 2, অবশিষ্ট থাকে কত 1, শূন্য। আবার 2 দিয়ে 1কে ভাগ করব, 2 দিয়ে কি 1কে ভাগ করা যায় না, ভাগ না করা গেলে শূন্য, আর অবশিষ্ট এ 1 1টা এখানে বসিয়ে দেব। তারপর আমরা, সুতরাং 23 একটা দশমিক নাম্বার, তার বাইনারি নাম্বারটা হচ্ছে এই যে আমাদের ভাগশেষগুলা নিচ থেকে উপর পর্যন্ত কাউন্ট করব, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত ভাগশেষগুলা কাউন্ট করি আমরা, এই যে নিচ থেকে উপর পর্যন্ত 1 0 1 1 1 2, অর্থাৎ এটাই হচ্ছে 23 একটা দশমিক নাম্বার, তার বাইনারি নাম্বারটা হচ্ছে এত। তাহলে আমরা সহজে আমরা যে কোনো সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। উদাহরণস্বরূপ আরেকটা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি, 33। এটা একটা দশমিক নাম্বার, তার সমকক্ষ বাইনারি মানটা কত। ঠিক অনুরূপ আগের মতনই আমরা আমাদের কাজটা করব, 23কে আমরা কি করব 2 দ্বারা ভাগ দেব। 23কে 2 দ্বারা ভাগ দিলে হয় 16 দুগুণে কত 32, অবশিষ্ট থাকে কত 1। আবার আমরা 16কে 2 দিয়ে ভাগ দিব, 8 দুগুণে কত 16, অবশিষ্ট থাকে কত 0। আবার 2কে আবার 8কে 2 দিয়ে ভাগ দেবো, 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে 0। আবার 4কে আবার 2 দিয়ে ভাগ দেবো, 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে কত 0। আবার 2কে আবার 2 দ্বারা ভাগ দেবো, 2 1 2, অবশিষ্ট থাকে 0। আবার 2কে আবার 1 দ্বারা ভাগ দেবো, 2কে 1 দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা এই অবশিষ্ট একটা এখানে লিখে দেবো। যখনই আমার 2 দ্বারা কোনো কিছু ভাগ যাবে না, তখনই আমাদের কাজ কি শেষ, কাজ শেষ। তাহলে এখন আমার 33, এটা একটা দশমিক নাম্বার, তার সমকক্ষ বাইনারি মানটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলো নিচ থেকে কাউন্ট করব, 1 0 0, তারপর কত 0 0 1, অর্থাৎ এটাই হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার একটা প্রসেস।